একাধিক আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। উৎসবের মরশুমে বিশেষ পুলিশি অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। সোমবার গভীর রাতে কল্যাণীর দক্ষিণ চাঁদামারি থেকে আটক করা হয় সুকুমার মণ্ডল নামে এক যুবককে। ধৃতের কাছ থেকে 5 রাউন্ড গুলি ও 4টি ওয়ান শটের রিভলভার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ এবং জেলা সহকারী পুলিশ সুপার সৌমরিক মুখার্জি জানান, আজই ধৃতকে কল্যাণীর আদালতে তোলা হবে। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানানো হবে আদালতে। তার ধারণা, এ ঘটনার সঙ্গে আরও অনেক রাহুকয় জড়িত রয়েছে, তাদের বাগে আনতেই ধৃতকে জেরা করা প্রয়োজন। শুরু হওয়ার জন্য আমাদের রুটিন চেক আপ বা লোকাল রাউডি রাউন্ড আপ এবং ব্যাড ক্যারেক্টারদের রাউন্ড আপের যে ভিজিট চলে, রুটিন চেক আপ চলে, সেই চেক আপে গিয়ে কালকে রাত্রির বেলা দক্ষিণ চাঁদামারির সুকুমার মণ্ডলের বাড়িতে পুলিশ রেড করে। রেড করে 4টে ওয়ান শটার এবং 5টা অ্যামুনিশন ওনার কাছে ইলিগালি সিজ করা হয় এবং ওনাকে অ্যারেস্ট করা হয় এবং কল্যাণী পিএস কেস নাম্বার 209/18 স্টার্ট করা হয় ওনার বিরুদ্ধে। মেন যে কারণ যে কেন সুকুমার মণ্ডলের বাড়িতে আমরা গেলাম, সেটা হচ্ছে সুকুমার মণ্ডল আগে 2018 সালে একটা মার্ডার কেস হয়েছিল কল্যাণী, তার অ্যাকিউজড ছিলেন। এবার যেটা বললাম যে লোকাল রাউডি রাউন্ড আপ, মানে যারা আগে কোনো কেসে যুক্ত ছিল এখন যারা বেলে আছে, সেগুলো ফেস্টিভ্যালের আগে পুলিশ গিয়ে তাদের বাড়ি ভিজিট করে বা তাদের কী করছে কী না করছে সেটা সম্বন্ধে খবর নেয়। ফেস্টিভ্যাল সিজনের শুরুর আগে সেই জন্যই তার বাড়িতে পুলিশ রেড করেছিল এবং তার বাড়িতে এগুলো পাওয়া গেছে ইললিগালি, সেই কারণে পুলিশ সিজ করেছে। ধারা ওটা আপনারা ইয়েতে দেখবেন, 25(1)(a)(আর্মস অ্যাক্ট), যেটা ইলিগাল আর্মস পজিশনে থাকলে যেটা হয়, আপনি বা আমি কারোর যে কেউ যদি ইলিগাল আর্মস তার পজিশনে পাওয়া যায়, 25(1)(a)(আর্মস অ্যাক্টে কেস হবে, সেটাই দেওয়া হয়েছে। হ্যাঁ অবশ্যই, কারণ 4টে আর্মস কারোর কাছে থাকতে পারে না, 1টা বা 2টো আর্মস থাকতে পারে, কিন্তু 4টে আর্মস পাওয়া গেছে, সেই জন্য আমাদের টিম কাজ করছে। ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওনাকে যে যে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে যাতে এই 4টে আর্মস কী করে ওনার কাছে আসবে, ওনার কাছে বা অন্য কেউ তার সঙ্গে জড়িত আছে কিনা সেটা দেখা হচ্ছে। আর কি আর্মস আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই নেওয়া হবে, সেটা তো ইনভেস্টিগেশন প্রসেস, এখনই বলতে চাই না আপনাদের সঙ্গে। স্যার আর কোনো আর্মস আছে বা কিছু এরকম কিছু উঠে আসছে? না না, যার কাছে 4টে আর্মস আছে তার কাছে আরও থাকতে পারে, তার জন্যই তো তাকে ইন্টারোগেশন করা হচ্ছে। এগুলো কি লোকাল ম্যানুফ্যাকচার না বাইরে থেকে এসছে? আমাদের এখানে ম্যানুফ্যাকচারিংয়ের যা ইউনিট ছিল এখনও পর্যন্ত যে সিআইডি বা এসটিএফের কাছ থেকে বা বাইরে থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে, আমাদের এখানে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, এগুলো সবসময় বাইরে থেকে আসে। আপনারা জানেন যে কল্যাণী থানার আশেপাশে যে দুটি থানা আছে, বিজপুর থানা ব্যারাকপুর কমিশনারেটের এবং প্যান্ডেল যেটা হচ্ছে হুগলি চন্দননগর কমিশনারেটের, দুটোই ক্রাইম প্রোন এরিয়া। এবার কল্যাণী যেহেতু একটু শান্তিপ্রিয় জায়গা, সেখানে অনেক বাড়ি আছে, সেখানে অনেকেই ক্রিমিনালরা মাঝে মাঝে এসে লুকিয়ে থাকে ওখানে কোনো ইয়ে করে, তা সেইটাই মনে হচ্ছে ওই রকমভাবেই আর্মসগুলো এসছে বা অন্য কোনো সূত্র আছে কি না আমরা দেখছি। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।